সংঘটিত হৈছে হাহাকার পরিস্থিতি বর্তমান পর্যন্ত এই অসিন রোগের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাত জনক লোকর আর নির্লিপ্ত হয়ে আছে স্বাস্থ্য বিভাগ গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে কিন্তু ঘটনার প্রকৃত কারক কি এই অসিন রোগের উৎস কি সেই বিচারি উলিয়াব পৰা নাই বর্তমান পর্যন্ত প্রশাসন রাজ্য দেখবলে পা গেছে অসিন রোগের প্রাদুর্ভাব রাজ্য দেখা দিছে অসিন রোগে আর যার পিছতেই অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য অসিন রোগের আক্রান্ত হয়ে এই পর্যন্ত মৃত্যুক আঁকুয়াই লৈছে সাতজনক লোকে হাহাকার লাগিছে অঞ্চল জুড়ে তিনিচুকিয়ার কাকপথারর টঙনা চাহ বাগিচাত সংঘটিত হয়েছে এই ঘটনা আর এই ঘটনাক লৈ সমগ্র চাহ বাগিচাখনত এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে কলেরা ডায়রিয়া সদৃশ রোগক লৈ অঞ্চল জুড়ে হাহাকার রোগের লক্ষণ সমূহ কলেরা আর ডায়রিয়ার রোগের সঙ্গে একই আর 12 মে'ত একদিনাই বাগিচাখনত মৃত্যু হয়েছিল পিতৃ কইনার সেই অসিন রোগের আক্রান্ত হয়ে সেই ঘটনার পিছতে ঘটনা সংঘটিত হওয়ার প্রতিবেশীর ঘরতো দুখনক ঘরত দুজন লোক মুঠ চারিজন লোক মৃত্যু হওয়ার খবর আছে আর এই সমগ্র ঘটনাক লৈ প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ তুলিছে স্থানীয় লোকে প্রশাসনের নির্বিকার ভূমিকা বর্তমান পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই বিশুদ্ধ খোৱা পানি আর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবত ভুগিছে সমগ্র অঞ্চলের রাইজ প্রয়োজনীয় চিকিৎসার অভাবতে এই সকল লোকের মৃত্যু হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে ঘটনা সংঘটিত হয়েছে তিনিচুকিয়ার কাকপথার আনহাতে এই সমগ্র ঘটনাক গাব দিয়ার চেষ্টা করেছে বাগিচা কর্তৃপক্ষই ঘটনার প্রকৃত কারণ কি সেয়া বর্তমান পর্যন্ত স্পষ্ট করিব পৰা নাই প্রশাসনে আর বর্তমান সেই ঠাইত গিয়ে উপস্থিত হয়েছেগে সরকার মন্ত্রী সঞ্জয় কিষাণ কিন্তু ঘটনার প্রকৃত কারণ কি তাক বিচার উলিয়াবলে সক্ষম হওয়া নাই স্বাস্থ্য বিভাগ কিংবা প্রশাসন আমি দৃশ্যাংশ আগবাইছো এনেদরে এজনের পিছন আন এজন রোগী হসপিটালমুখী হবলগা হয়েছে আর যার ফলত বর্তমান এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে এই টঙনা চাহ বাগিচাখনত সেনিটাইজেশনের অভাব বিশুদ্ধ খোৱাৰ পানীৰ অভাব আর যার ফলত এনেদরে এজনের পিছন আন এজন লোক আক্রান্ত হওয়া পরিলক্ষিত হয়েছে আর এই পর্যন্ত সাতজন লোকে মৃত্যুক আঁকুয়াই লৈছে অসিন রোগের প্রাদুর্ভাব দেখবলে পাওয়া গেছে কিহরভাবে এই রোগ কিহরভাবে এই ধরনের পরিস্থিতি স্পষ্ট হওয়া নাই কলেরা ডায়রিয়া সদৃশ লক্ষণ দেখা দিছে আর এনেদরে সমগ্র যে বাগিচার লাইন এই লাইনত ঘরে ঘরে আক্রান্ত কোনোবা যদি হসপিটালের বিছনাত কোনোবাই ঘরের বিছনাতে সফটায় থাকবলগা হয়েছে এই রোগত আক্রান্ত হয়ে স্যানিটাইজেশন বা নলা নর্দমার ভাল সুবিধা বিশুদ্ধ খোৱা পানি এই সমূহের ব্যবস্থা নাই অনাময় ব্যবস্থা নাই শৌচাগারের ব্যবস্থা নাই আর যার ফলত এই ধরনের অবস্থা আমি দৃশ্যাংশ আগবাইছো এয়া পরিলক্ষিত হয়েছে এখন অসমৰ দৃশ্য অসমৰ চাহ বাগিচাত কেনে ধরনের পরিবেশ তিনিচুকিয়ার কাকপথার টঙনা চাহ বাগিচাত এই ঘটনা সংঘটিত হয়েছে বহুলোকে কব বিচাৰিছে এয়া ডায়রিয়া বা কলেরা সদৃশ রোগ এনে ধরনের রোগের প্রাদুর্ভাব দেখবলে পাওয়া গেছে এজনের পিছত এজন 12 মে'ত ঘটনা সংঘটিত হয়েছিল একটা পরিয়ালর পিতৃ কন্যার মৃত্যু হয়েছিল আর তারপিছতে সেই ঘরখনের কাহর অর্থাৎ প্রতিবেশী সুবুরিয়া সেই সুবুরিয়া দুখন ঘরের দুজনক লোকের মৃত্যু হয়েছে বর্তমান কিন্তু সেই ঠাইত স্বাস্থ্য বিভাগের কোনো ধরনের বিশেষ ব্যবস্থা পরিলক্ষিত হওয়া নাই আর এই সমগ্র ঘটনা গাব দিয়ার চেষ্টা করেছে চাহ বাগিচা কর্তৃপক্ষ টঙনা চাহ বাগিচার কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ উত্থাপন হয়েছে তেওঁলোকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই বাগিচার চাহ শ্রমিকর স্বাস্থ্যর কথা কোৱা বিভিন্ন সময়ত স্বাস্থ্য বিভাগে কৈ আহিছে বা সরকারের তরফের কোৱা হয় কিন্তু বর্তমান পর্যন্ত সেই গাঁওখনের এই সকল লোকের যে স্বাস্থ্যর অবনতি ঘটিছে বহুতে বিছনাত চপথাই থাকবলগা হয়েছে শিশু আক্রান্ত হয়েছে মহিলা আক্রান্ত হয়েছে টঙনা চাহ বাগিচাখনের প্রতিটি লাইনত যে বাগিচার লাইন আছে যত মানুষকলে বসবাস করে প্রতিটি ঘরতে প্রায় আক্রান্তর সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাইছে মৃত্যু হয়েছে সাতজন লোকর বিশুদ্ধ খোৱা পানির ব্যবস্থা নাই শৌচাগারের ব্যবস্থা নাই নলা নর্দমার সুব্যবস্থা নাই আর যার ফলত এনেদরে কদর্জময় পরিবেশের মাজত থাকার বাবে হয়তো এনে ধরনের রোগ পরিলক্ষিত হয়েছে কিন্তু বহুলোকে কব বিচাৰিছে যে এই রোগের কারণ হয়েছে বিশুদ্ধ খোৱা পানি বা তেওঁলোকৰ যে সময় অনাময় ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা নথকার বাবে কিন্তু আন কিছুমানে কব বিচাৰিছে এয়া কলেরা ডায়রিয়া সদৃশ রোগ কিহরভাবে ইয়ার প্রকৃত কারণ কি সেয়াও কিন্তু বর্তমান পর্যন্ত স্পষ্ট করিব পৰা নাই স্বাস্থ্য বিভাগে এই সমগ্র ঘটনাক লৈ স্বাস্থ্য বিভাগের নির্লিপ্ততা নির্বিকার ভূমিকা পরিলক্ষিত হয়েছে তিনিচুকিয়ার কাকপথারত এই ঘটনা সংঘটিত হয়েছে টঙনা চাহ বাগিচাত স্থানীয় লোকের মন্তব্য আছে মন্তব্য আগবাইছো আজি দুইটা বজাত
বজাত মানে হেনকা হি মানে রাতি পোয়া মানে উঠে মানে রাতি রাতি হব দুটা বজাত উঠে মানে হি মুখ অলপ ধুলে আর কি জানি তাক মানে বম্বি অলপ লাগিলে আর লেটরিং গল তার পাছত হি মানে আহি মানে পালঙ্গর উপরত বহিলে বহি মানে মানে তার মানুষজন কলে যে মই এতিয়া বাহিরের ফালে অলপ উলাম বলে গল হিবি লেটরিংত তো তার পাছত হি মানে পালঙ্গ ছাড়া পড়লে পড়লে তাতে একদম মানে একদম শেষ হয়ে গেল ডায়েরিয়া বুলি ক'লে একচুৱেল এজনে দুজন ঢুকাইছে বাকীকেইজন এতিয়া কোনো অফিচিয়েল ৰিপৰ্ট পোৱা নাই যে কি কিহত ঢুকাইছে বা ছয় সাতজন এনেকুৱাই হ'ব আমি এৱাৰনেছ দি আছোঁ আমাৰ ফালৰ পৰা প্লাছ লাইনত আমি পানী চাপ্লাই দি আছোঁ তাৰপৰা আমি চেনিটাইজিং যোনটো কাম ব্লিচিং পাউডাৰ দি যোনটো স্প্ৰে সেইখিনি কৰা কৰা হৈছে গাইডলাইন চাইছে আমি যেনেকে আমি চানডে এইটো কি কয় দৰমহা পালে যোনটো মাৰ্কেট হয় সেই মাৰ্কেটতে আমি পুৰা টোটেলি বন্ধ কৰি দিয়া হৈছে মাছ মাংস এইখিনি মিঠাই চিঠাই যোনখিনি বাহিৰৰ ফাষ্টফুড এইখিনি গোটেইখিনি বন্ধ কৰি দিয়া সেয়াই আৰু ডিপাৰ্টমেণ্টে কলেৰা বা ডায়েৰিয়া বুলি সন্দেহ কৰিছে নেকি তেনেকে সন্দেহ কৰা নাই কলেৰা ডায়েৰিয়া ডায়েৰিয়া বুলি ক'লে এই মন্তব্য শুনিলে প্ৰশাসন বা স্বাস্থ্য বিভাগৰ তৰফৰ পৰা মন্তব্য এটা আছে কিন্তু এয়া সন্তোষজনক নহয় স্থানীয় লোকে সুব্যৱস্থা পোৱা নাই সুবিধা পোৱা নাই এই কথা অভিযোগ উত্থাপন হৈছে আৰু এই সমগ্ৰ ঘটনাক গাব দিয়াৰ চেষ্টা কৰিছে বাগিচা কৰ্তৃপক্ষই বিভিন্ন সময়ত চাহ বাগিচাক লৈ ৰাজনীতি চলে চাহ বাগিচাৰ ভোটাৰক লৈ বহুতে মন মুহিবলৈ যত্ন কৰে কিন্তু চাহ বাগিচাৰ যিসকল লোক সেইসকল লোকৰ স্বাস্থ্যৰ প্ৰতি কিন্তু যিধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে সেয়া পৰিলক্ষিত হোৱা নাই যাৰ বাবে এনেধৰণৰ অভিযোগ উত্থাপন হৈছে স্বাস্থ্য বিভাগে যেনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে অনাময় ব্যৱস্থা বা শৌচাগাৰৰ ব্যৱস্থা নলা নৰ্দমাৰ ব্যৱস্থা বিশুদ্ধ খোৱা পানীৰ যি ব্যৱস্থা থাকিব লাগে সেই ব্যৱস্থা পূৰ্বৰে পৰা নাছিল এই ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতে হয়তো এনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হৈছে প্ৰশাসন বা স্থানীয় কৰ্তৃপক্ষ অভিযোগ উত্থাপন হৈছে অনাগত সময়ত এই অচিন ৰোগৰ মূল উৎস কি কিহৰ বাবে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে যিসকল লোকে অতি পৰিশ্ৰমৰ মাজেৰে চাহ উৎপাদন কৰে তেওঁলোকে চাহ গছত দিনৰ পৰা সমগ্ৰ দিনটো চাহ গছৰ লগত থাকে দেশৰ অৰ্থনীতিত এক প্ৰভূত বৰঙণি আগবঢ়ায় এইসকল চাহ শ্ৰমিকে কিন্তু চাহ শ্ৰমিকৰ স্বাস্থ্যক লৈ এনেধৰণৰ এক দৃশ্য যথেষ্ট হৈছে পৰিস্ফুট হৈছে আৰু ইয়াৰ পিছত এই ঘটনাক আগন্তুক সময়ত প্ৰশাসনৰ তৰফৰ পৰা কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া হ'ব লক্ষণীয় এটা তাৎপৰ্যপূৰ্ণ যে এই ঘটনাৰ পিছতে এই স্থানত গৈ উপস্থিত হৈছে জনজাতীয় মন্ত্ৰী অসম চৰকাৰৰ জনজাতীয় দপ্তৰৰ মন্ত্ৰী সঞ্জয় কিষাণ কিন্তু বৰ্তমান পৰ্যন্ত কোনো ধৰণৰ চকুত লগা বা উল্লেখনীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ ক্ষেত্ৰত প্ৰশাসনে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে অভিযোগ কিন্তু এই অভিযোগক কেনেদৰে আগন্তুক সময়ত মুখিমূৰ কৰে ব্যৱস্থা হাতত লয় স্থানীয় প্ৰশাসনে সেয়া হ'ব লক্ষণীয়